স্যার সাত সকালে স্যার শ্রমিকদের মাঝে কি কারণ স্যার? না আমার আমরা চাচ্ছি যে কালচিনিগুলোকে যে যেহেতু এখানে বাগান এরিয়া রয়েছে চা বাগান এরিয়া এখানে বেশিরভাগ আমরা যদি চা বাগানে পরিষেবাটা 100% পৌঁছে দিতে পারি তাহলে কালচিনিগুলোকে বেশিরভাগ বেনিফিশিয়ারি মানে চার ভাগের তিন ভাগ বেনিফিশিয়ারি পরিষেবা পেয়ে যাবে পশ্চিমবঙ্গ সরকার। তাই আমরা ব্লক প্রশাসনের আধিকারিকরা এবং আমি নিজেই সবসময় চেষ্টা করি প্রত্যেকটা চা বাগানের ম্যানেজার সাহেবরা আমাদেরকে হেল্প করে এবং ফিল্ডে গিয়ে ওয়ার্কারদের কী সমস্যা আছে তারা কি কি সমস্যার মধ্যে আছেন সেটা আমরা দেখার চেষ্টা করি এবং দেখে আমরা সেখানে একটা ক্যাম্প করে দিয়ে সেগুলো সলভ করার চেষ্টা করি। তাই আজকে সকাল সকাল আসার উদ্দেশ্য একটাই যে আমরা ওয়ার্কারদের ফিল্ডে পেলে আমরা তাদের সমস্যাটা জানতে পেলে আমরা নেক্সট টাইমে সেখানে একটা ক্যাম্প করে সেগুলো সলভ করে নিয়ে আসি এবং যেটা আমি আজকে এখানে ওয়ার্কারদের মাঝে এসে একটা জানতে পেলাম যে তারা সচেতন নয়। আমি অনেকের আধার নাম্বার দেখলাম যে তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, যেমন প্রথমে আমি জিজ্ঞেস করলাম উইডো পেনশন পাচ্ছে কিনা, তখন আধার কার্ড নাম্বার আমি পেয়ে যাচ্ছি, দেখছি উইডো পেনশনও পাচ্ছে। এই যে সচেতনতাটা মানে ডোর টু ডোর পৌঁছে দেওয়াটা এখন আমাদের লক্ষ্য, কারণ পরিষেবা পাচ্ছে কিন্তু জানতে পাচ্ছে না যে আমি কী পরিষেবা পাচ্ছি এবং অ্যাকাউন্টে যে টাকা ব্যাংকে লেনদেন করতে হয় সেটাও একটু সচেতন রাখতে হবে, কারণ অনেক সময় কি হয় তারা ব্যাংকে সঠিক সময়ে কেউ সেটা দিচ্ছে না, না দেওয়ার জন্য আমাদের যে অনলাইন সিস্টেমে যে টাকা ট্রান্সফার করা হচ্ছে তাতে আমাদের সমস্যা হচ্ছে, ফেলও হয়ে যাচ্ছে। এই জন্য আমরা চাচ্ছি যে গ্রাউন্ড লেভেলে গিয়ে সেটা প্রচার করা এবং সেই নাগরিককে সচেতনতা করা এবং পরিষেবা সম্পর্কে তাদের মধ্যে একটা যেন নির্দিষ্ট ধারণা থাকে যে কী করতে হবে কী করতে হবে।